attention students, তোমাদের খাতা দেওয়া হবে এক তোমরা কেউ চিট করবে না চিট করলে কিন্তু তোমাদের খাতা নিয়ে যাওয়া হবে আর তোমাদেরকে ক্লাসের বাইরে পাঠিয়ে দেওয়া হবে তো তোমরা কেউ চিট করবে না আর তোমরা কি সবাই রেডি পরীক্ষা দেওয়ার জন্য আর তাহলে আমি তোমাদেরকে খাতা দিয়ে দিব আর যখন ঘন্টা পড়বে তখনই কিন্তু লেখা শুরু করবে ম্যাম আমি রেডি আমিও রেডি ম্যাম আমিও রেডি ম্যাম আমিও রেডি তোরা সবাই রেডি থাকলে আমি কি রেডি থাকবো না ম্যাম আমিও রেডি ম্যাম আমিও রেডি ম্যাম আমি রেডি তো তোমাদের খাতা দেওয়া শেষ হয়েছে এবার তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং তোমাদের লেখা শুরু করো এটা কেমন প্রশ্ন আমি তো মাথায় কিছুই ঢুকতেছে না হ্যাঁ দাড়ি আর চুল দেখে মনে হচ্ছে ইনি ঠাকুর কিন্তু আমি তো বলবে না সবাই শুনে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর কালকে গান শুনতে শুনতে তো কিছুই পড়ি নাই এখন হে গুড স্টুডেন্ট তোমার কিন্তু হাতের লেখাগুলি খুবই সুন্দর তুমি আমার ফ্রেন্ড হবে যে ওই ছবির নিচে যে লেখা ইনিকে ওটার উত্তর কি বলো না প্লিজ গুড স্টুডেন্ট এইটার উত্তর কি এর বি আর বি এর কত হবে সি হ্যাঁ ডি আর ঠিক আছে আমি তো প্রশ্নই পড়ি না এখন থেকে আর আমার প্রশ্ন পড়ে বলে কেমন হচ্ছে রিচ স্টুডেন্ট টাকা দিব আমি পাশ হয়ে যাব আমার এসব নিয়ে কোনো টেনশনই নেই এই লোকটাকে তো দেখে মনে হচ্ছে আমার গ্র্যান্ডপা তো আমি উত্তরে লিখে দিব গ্র্যান্ডপা অনেক সহজ উত্তর পরীক্ষা শেষ ডান ম্যাম শেষ হয়েছে ম্যাম হয়েছে তাই নাকি তাহলে তো খুবই ভালো কথা তো তোমরা চলে যাও টাটা আর তোমরা যে চিটিং করছো না কি করো নাই সেটা কিন্তু আমি সিসি ক্যামেরা দিয়ে দেখবো অবশ্য আমি ঘুমিয়েছিলাম তাই দেখতে পারিনি আচ্ছা চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি